পর্যায়ে বিএনপি সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 56তম জন্মদিন পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 12 আসনের বিএনপির এমপি পদপ্রার্থী আলহাজ এনামুল হক এরাম, সাবেক মেয়র নুরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপি নেতা খোরশেদ আলমের সঞ্চালনায়। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ, চেয়ারম্যান মফজুল আহমেদ, রেজাউল করিম নেসার, মইনুল আলম ছোটন, আবুল ফয়েজ, কাজী আবু তাহের সহ অনেকে। এতে এনামুল হক এনাম দেশকে গণতন্ত্রের ধারায় ফিরাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন দক্ষিণ চট্টগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল হাকিম রানা। নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন বিগত নির্বাচনে দামের শীষে প্রার্থী আগামী দিন আরো আপনারা জানেন সারা বাংলাদেশে প্রতিটা অঙ্গ সংগঠন আজকে এই দিনটাকে স্মরণ করার জন্য গোয়া মাহবিল এবং জন্মদিন পালন সহ আমাদের দেশপ্রেমিক এবং খেলা জাতীয় সহ সকলের জন্য গোয়া মাহবিল করা হচ্ছে। সেই হিসেবে আমরা অতি উপজেলায় আজকে জন্মদিন পালন করতে যাচ্ছি। আজকে এই আওয়ামী লীগের আতঙ্ক কেন জনাব তারেক রহমানকে এই দেশে আসতে দিচ্ছে না? আজকে বাংলাদেশে রানা শেখ আছে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা, আওয়ামী লীগ লোকেরা যেভাবে দেশকে লুট করে নিয়ে যাচ্ছে সেইটা ডাকার জন্য আজকে আমাদের বিএনপি নেতা কর্মী সহ কাউকে দেখায় দিচ্ছে না মামলা থেকে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ঢাকায় একটা নির্বাচন হয়েছে, এটাকে আমরা নির্বাচন করি না। এই আমাদের সরকার, এই অবৈধ সরকার, তারা যেমন অনির্বাচিত সরকার, আজকে অনির্বাচিত সরকার যে নির্বাচন নামে প্রহসনে নির্বাচন দিয়েছে সেটা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। আমি দেব না, কোথায় বলতে চাই যে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে অঙ্গ সংগঠন সহ সকল সারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীদেরকে তারা মামলা দিয়া ইনশাআল্লাহ আগামী দিনে পারবে না, আরো শক্তিশালী হতে হবে। উৎপাত করতে হলে আমরা